প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ভুয়ো আইএএস অফিসার। নবদ্বীপ এলাকা থেকে এই ব্যক্তিকে গ্রেপ্তার করে কৃষ্ণগড় কোতোয়ালি থানার পুলিশ। অভিযুক্তের বাড়ি কৃষ্ণগড় নলুয়াপাড়া এলাকায়। আজ তাকে কৃষ্ণগড় আদালতে তোলা হয়। গত শনিবার কল্যাণী বেদী ভবন কাটাগঞ্জ এলাকার বাসিন্দা অভিজিৎ রায় নামে এক ব্যক্তি কৃষ্ণগড় কোতোয়ালি থানায় অভিযোগ করেন। কৃষ্ণনগর নলুয়াপাড়ার বাসিন্দা অচিন্ত বন্দ্যোপাধ্যায় নামে এক ব্যক্তি তার সঙ্গে 2,25,000 টাকা প্রতারণা করে। তিনি নিজেকে আইএএস অফিসার বলে পরিচয় দিতেন। জমি সংক্রান্ত সমস্যা নিয়ে তাদের মধ্যে পরিচয় হয়। অভিজিৎবাবু অভিযোগ করেন, জমি সমস্যা ও স্ত্রীকে পুলিশে চাকরি পাইয়ে দেবার নাম করে এই ভুয়ো আইএএস অফিসার তার কাছ থেকে 2,25,000 টাকা নেন। পরে সত্যতা সামনে এলে টাকা ফেরত চাইলে সে তা দিতে অস্বীকার করে। গত শনিবার তিনি কৃষ্ণগড় কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে অভিযোগ জানায়। অভিযোগ জানানোর সময় এসেছিলেন রানাঘাট সাংসদ জগন্নাথ সরকার। পুলিশ অভিযোগ নিয়ে তদন্ত শুরু করে। অবশেষে তাকে গ্রেপ্তার করে আজ আদালতে তোলা হয়েছে। শিকার আমাকে আমার একটা পরিচিত থেকে নাম্বারটা অচিন্ত ব্যানার্জি পায়, পেয়ে আমাকে ফোন করে। ফোন করে বলে আমি এখন বিকাশ দুবের কেসটা দেখছি, আমি 2-3 দিনের মধ্যে তোমার সাথে দেখা করবো। তোমার আমার একটা পাট্টার জন্য অনেক দিন ধরে ঘোরাঘুরি করছি, তো বললো তোমার এভিডেন্সগুলো আমাকে সেন্ড করো, একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়, আমি সেন্ড করি। তার 2-3 দিনের মধ্যে আমার সঙ্গে দেখা করে, একটা নীলবাতি গাড়ি নিয়ে আমার সঙ্গে দেখা করে, আমাকে গাড়িতে বসে একটা আধিকারিক বলে একজনের সাথে পরিচয় করে, সেখানে ও টাকা পয়সা আমার থেকে নেয়, নিয়ে বলছে এই কাজ হবে হবে করে 2-3 মাস এইভাবে চলতে থাকে। তারপর আমাকে মাঝে মধ্যে কল্যাণীতে গেলে আমাকে ডেকে আমার সঙ্গে দেখা করতে হবে। এইভাবে একটু সম্পর্ক একটু আর একটু কাছা আসার পরে আমাকে বলে যে আমার ওয়াইফের চাকরি পাইয়ে দেবে কলকাতা পুলিশে, সে বলে আবার 1,25,000 টাকা নেবে। কিন্তু এরপরে দেখতে পারি আমার কোনো কাজই হচ্ছে না, আমি টাকা চাইতে শুরু করি। যখন আমি টাকাটা চাইতে শুরু করি তখনই কালকে দেবো, এই সামনের মাসে এই করে আমাকে ঘুরে যাবে। তারপরে আস্তে আস্তে জানতে পারলাম যে এটা কোনো সঠিক কোনো কাজ করে না, আমি প্রতারিত হয়েছি। তারপর আমি কোতোয়ালি থানায় আসি। 2-3 বার আসার পরেও আমার কেসটা নিচ্ছিল না। আমি তারপরে জগন্নাথ সরকারের কাছে যাই। জগন্নাথ সরকারের হস্তক্ষেপে আমার এই কেসটা হয়েছে। কতদিন ধরে হচ্ছে এরকম কাজ? 10 মাস আগে আমার থেকে টাকা নিয়েছে। 2-3 মাস যাওয়ার পর থেকে আমি টাকা চাওয়া শুরু করি, কিন্তু আমাকে এই 1-2-3 মাস করে ঘুরিয়ে যাচ্ছে। এখনও পর্যন্ত আমি টাকা পয়সা পাইনি। আমি যাতে টাকা পয়সা আমি পাই আর ওনার যাতে সাজা হয় সেই ব্যবস্থা করলে আমি খুশি হব। পরবর্তী সময় কি কোতোয়ালি থানায় দ্বারস্থ হয়ে এফআইআর করেছেন? হ্যাঁ, এফআইআর করেছি। কালকে মিস্টার জগন্নাথ সরকার এসেছিলেন আমার সঙ্গে, এসে এফআইআরটা করেছি। যে কী বললেন থানার পক্ষ থেকে? থানার পক্ষ থেকে বলছে আমরা ইনকোয়ারি করছি, আর এইটাই বলছে যে আমরা ইনকোয়ারি করে দেখবো জানাবো। কী করে বুঝলেন উনি ভুয়ো অফিসার? কী করে ভাবে বুঝতে পারলেন? যখন আমি টাকা চাইতে শুরু করি শুধু ঘুরে ঘুরেই যাচ্ছে। তারপরে আমি এদিক ওদিক থেকে যে এখন নিউজে খুব আসছে এত ভুয়ো ধরা পড়ছে, তখন আমার সন্দেহটা আরও বেশি হয়। তখন আমি আস্তে আস্তে ওই ড্রাইভারকে ফোন করি, ড্রাইভার থেকেও জানতে পারি কিছু। ওদের কোনো অফিস নেই কলকাতায়, তো শুধু নীলবাতি গাড়ি নিয়েই ঘুরে মাঝে মধ্যে আমাকে ভাড়া করে নিয়ে আসে। আমি সবসময় ওর গাড়ি চালাই না, মাঝে মধ্যে গাড়ি চালাই। আপনার নাম? অভিজিৎ। বাড়ি কোথায়? কল্যাণী। কল্যাণী। বয়স? বয়স 40।